তাআলা এমন ক্ষমতা দিয়েছেন সেই অন্তর বুঝতে পারে ভালো মন্দ সেই অন্তর কারো দিকে ঝুঁকে যায় ভালোবেসে ফেলে মানুষের কথা শুনে তার অন্তর চোখ দিয়ে পানি ঝরে আপনি একটা পশুকে সামনে দাঁড় করিয়ে দিয়ে ঘন্টার পর ঘন্টা ওয়াজ করেন দেখি আর চোখ দিয়ে এক ফোঁটা পানি ভরাতে পারবেন কিনা কিন্তু মানুষ মুসলিমরা এত নরম আলহামদুলিল্লাহ যে আল্লাহর কথা বলবে অঝরে তারা কান্না করে এটা এমন একটা অন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছে আল্লাহ এই অন্তরের কসম খেয়ে বলেছে বান্দা তুমি আমার নিয়ামতের কদর করো না তুমি জানো না আমি তোমাকে কত বড় মূল্যবান সম্পদ দিয়েছি আল্লাহ বলেন ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা আমি কসম করছি সেই আত্মার সেই হৃদয়ের সেই অন্তরের সাওয়াহা এবং তিনি তার কসম করছি যিনি এটাকে বানিয়েছেন তার মানে আল্লাহ নিজের টেকনোলজির কথা আপনাকে বলছেন যে কত সূক্ষ্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত জ্ঞানী আল্লাহ যিনি এই আত্মাটাকে বানিয়েছেন আল্লাহ বলছেন ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা আমি কসম করছি সেই নাফসের এবং যিনি এটাকে বানিয়েছেন এটা এত বড় একটা পাওয়ারফুল জিনিস কি এটা আল্লাহ বলেছেন ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা এই একটা অন্তর সে পাপীও হতে পারে আবার এই অন্তরটা ফেরেশতার মতো চরিত্রবানও হতে পারে আপনি দেখতে পান আমাদের মানুষের মধ্যে কত বৈচিত্র্য নয় আর আরেকটা মজার কথা আপনাকে বলি ওটা টপিক্সের বাইরে চলে এসেছে সূরা আহজাব একটা চমৎকার আয়াত রয়েছে এটা 33 নম্বর সূরার 4 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কালবাইনি ফি জাওফি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ব্যক্তির বক্ষে দুইটা অন্তর দান করি নাই দেখেন আল্লাহ কথাটা কি বলেছে আল্লাহ বলছেন আমি প্রত্যেকটা মানুষের বক্ষে একটা মাত্র অন্তর রেখেছি একটা অন্তর জানেন এই কথার পেছনে যুক্তিকতা কি যদি প্রত্যেকের প্রত্যেকের সিনাতে যদি দুইটা অন্তর থাকতো একটা ভালো একটা খারাপ ধরে নেন আমাদের কিডনি দুইটা কিনা চোখ হতো দুইটা কানও দুইটা একটা খারাপ হয়ে গেলে একটা ভালো থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মানুষকে দুইটা অন্তর দান করত তাহলে রেজাল্ট কি হতো একটা ভালো ধরেন একটা খারাপ তাহলে কে চরিত্রবান কে পাপিষ্ট এটা কোনোদিন প্রমাণ হতো না কারণ প্রত্যেকের নেচার তখন একরকম হয়ে যেত কার অন্তরটা যে খারাপ এই খারাপ অন্তরের কারণে যে পাপ করলে তার ভালো অন্তর কিন্তু নষ্ট হবে না ওটা ভালোই থেকে যাবে আবার ভালো অন্তর দ্বারা যে ভালো কাজগুলো করবে সেটা খারাপ অন্তরটা ভালো হবে না সেটা খারাপই থেকে যাবে তখন চরিত্রের ক্ষেত্রে আমি আপনি সমান আমাদের বুজুর্গরা সাধারণ মানুষ সব সমান হয়ে যাবে নবী রাসূল সাহাবা সব সমান হয়ে যাবে কারণ তখন সবার মধ্যে ভালো খারাপের গুণ রয়েছে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের সিনায় মাত্র একটা অন্তর রেখেছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছে বান্দা এটা এমন একটা সেনসিটিভ গোশতের টুকরা এটা তুই চাইলে এটা ভালো থাকবে তুই চাইলে এটা একবারে মরে যাবে যার ফলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার অন্তরটাকে এতটা পবিত্র করে রেখেছেন যার চরিত্র সম্পর্কে আল্লাহ বলছেন ইন্নাকা লালা খুলুকিন আযীম আপনি মহান চরিত্রের অধিকারী জানেন কেন কারণ আল্লাহ নিজে তার অন্তরটাকে জমজমের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে সেট আপ করেছে আল্লাহ দেখাতে চেয়েছে কারণ অন্তর যদি পরিষ্কার থাকে তাহলে তার চরিত্র কত উত্তম হতে পারে দেখতে চাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নাও যেহেতু আমাদেরকে বলা হয়েছে তার মতো হতে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছে এটাও সূরা আহজাবে রয়েছে 33 নম্বর সূরা 21 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা যে রাসূলের মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের অন্তরটাকে ধুয়ে পরিষ্কার করে দেখিয়ে দিয়েছে যে কারো অন্তর যদি পবিত্র থাকে তাহলে তার আমল কত চমৎকার হতে পারে তার চরিত্র কত উত্তম হতে পারে তোমরা দেখে নাও তাহলে তোমরা যে যার অন্তরটাকে যত বেশি পবিত্র রাখতে পারবে তুমি তত বেশি চরিত্রবান মানুষ হতে পারবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাত্র একটা অন্তর রেখেছে একটা হাদিস শুনাই আপনাকে চমৎকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা এই অন্তরটা এত সেনসিটিভ একটা বস্তু দুইটা হাদিস বলবে এই মর্মে এত সেনসিটিভ একটা বস্তু এই হাদিসটা আপনি বুখারি এবং মুসলিমের উভয় জায়গায় পাবেন ইমাম মুসলিম সম্ভবত তার 50 নম্বর হাদিসে এনেছেন ইমাম বুখারির সম্ভবত 50 বা 52 নম্বরে এনেছেন আর ইমাম মুসলিম এটাকে পানি সেচের অধ্যায় এনেছেন হাদিসটি নোমান বিন বাশির প্রসিদ্ধ সাহাবির হাদিস একটাই তার প্রসিদ্ধ হাদিস নোমান বিন বাশির তিনি বলছেন قال رسول صلى الله عليه وسلم الحلال بين والحرام بين وبينهما امور مشتبهات فمن اتقى الشبهات استبر لدينه وعرضه এই হাদিসের শেষ টুকরা যেটা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা ইন্না ফিল জাসাদে মুদগা ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদুল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কাল এটা হচ্ছে হাদিসের শেষ টুকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা প্রত্যেককে কান খাড়া করে শুনে রাখো তোমাদের বডিতে এমন একটা গোশতের টুকরা আছে এই গোশতের টুকরাটা যদি ভালো থাকে তাহলে তোমার সমস্ত বডি ভালো থাকবে তার মানে এটা পাপ মুক্ত থাকবে
অন্তর যদি ভালো থাকে তোমার চক্ষু খারাপ হবে না অন্তর যদি ভালো থাকে তোমার কান খারাপ হবে না অন্তর যদি ভালো থাকে তোমার জবান খারাপ হবে না অন্তর যদি ভালো থাকে তোমার মাইন্ড খারাপ হবে না কিন্তু এই অন্তরটা যদি খারাপ হয়ে যায় তোর চোখ খারাপ হয়ে যাবে তোর হাত খারাপ হয়ে যাবে তোর মুখ খারাপ হয়ে যাবে তোর কান খারাপ হয়ে যাবে আজকে আমরা যে নোংরা কাজে লিপ্ত এটা মূলত তার অন্তর খারাপ হয়ে যাওয়ার রেজাল্ট অন্তর আজকে খারাপ হয়ে যাওয়ার কারণে আজকে মানুষ আল্লাহর সাথে কুফরি করে আল্লাহর সাথে শিরিক করে মানুষ কত রকমের প্রলাপ পারে শুধু তার অন্তর নষ্ট হয়ে যাওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি না এটাকে ঠিক করতে হবে এটা ঠিক থাকলে বাকি তোমার সবকিছু ঠিক হয়ে যাবে যেহেতু অন্তর একটা কেউ যদি জানতে চান যে অন্তর ভালো আছে না খারাপ আছে এর টেস্ট কি রেজাল্ট কি কারণ আপনাদের শরীরে যে রোগ হয় আপনারা ব্লাড টেস্ট ইউরিন টেস্ট কত রকমের টেস্ট করে আপনারা দেখতে পান যে আপনার বডি কতটা খারাপ হয়েছে কিন্তু আজ পর্যন্ত কোনো ব্যক্তি কোনো ইমামের কাছে এসে কারণ এটা তো ডাক্তার বলতে পারবে না কোনো ইমামের কাছে এসে বলেনি যে হুজুর আপনি একটু দেখেন তো আমি এই কাজগুলো করি আমার চরিত্র বা আমার অন্তর কতটা খারাপ হয়ে গেছে একটু পরীক্ষা করে দেখেন তো পৃথিবীতে এমন একজন মুসলমান পাওয়া যাবে না যে সে তার অন্তর পরীক্ষা করিয়েছে কোনো ইমাম দ্বারা দেখাতে পারবেন না অথচ এটা খারাপ হয় আপনার মাথা ব্যথা হলে আপনি জানেন কি খেতে হয় কিন্তু আপনি এটাও শিখেন নাই যে আপনার অন্তর কিভাবে খারাপ হয় অন্তরের রোগগুলো কি এবং অন্তরটাকে কিভাবে আপনি ভালো করবেন আপনার কোনো মাথা ব্যথা নাই অথচ এই অন্তরটা খারাপ হয়ে যাওয়ার কারণে আপনার চরিত্রই খারাপ হয়ে গেছে আপনি ভ্রক্ষেপ করছেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অন্তরটাকে এত সেন্সিটিভ বলেছিলেন যে আপনাকে যে অন্তরটা দিয়েছে আল্লাহ পশুকে দেয়নি কতটা সেন্সিটিভ আপনি দেখেন এই হাদিসটা আপনি নিয়ে নেন ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার তওবার অধ্যায়ে এটা আপনি পাবেন 45 নম্বর অধ্যায়েতে পাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ان العبد اذا اخطا نكتت في قلبه نقطه سوداء কোন বান্দা যদি পাপ করে তার পাপের মাত্রা অনুযায়ী তার অন্তরে ততটা দাগ পড়ে ফাইজা আদা জিদা ফি যদি সে বারবার পাপ করতে থাকে তাহলে তার অন্তরে তত বেশি দাগ পড়তে থাকে এক পর্যায়ে হাত্তা তালু আলাইহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে রন বলেছে মানে ঝং ঝং পড়ে যায় তার অন্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই বর্ণনাতে ঝং এর কথাটা রয়েছে যেটা আপনি সূরা মুতাফফিফিনের মধ্যে পাবেন যে কারো কারো অন্তরে ঝং পড়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান অনেকগুলো আয়াত আছে এই ক্ষেত্রে আমি ওই আয়াতগুলো এক এক করে পড়লে অনেক লম্বা চলে যাবে এজন্য আমি নাম্বারগুলো আপনাকে বলে দিই সূরা আলে ইমরানের 3 নম্বর সূরা 7 নম্বরে বলেছে কারো কারো অন্তর হচ্ছে বাঁকা বক্র অন্তর তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে মুতাশাবিহাত আয়াতগুলোর পেছনে ছোটে স্পষ্ট আয়াতগুলো তারা চোখে দেখে না কারণ তার অন্তর বাঁকা হয়ে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুনাফিকদের অন্তর হচ্ছে ফি কুলুবিহিম মারাদ যেটা আপনি পাবেন সূরা বাকারার শুরুতেই ঝং পড়ে কার অন্তর মরে যায় জানেন কার অন্তর যে মরে যায় এর মর্মে একটা হাদিস শুনে এটাও বুখারী মুসলিমের একটা হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীতে রয়েছে ঘরের কথা আর বুখারীতে রয়েছে মানুষের কথা আর মুসলিমে রয়েছে ঘরের কথা রাসূল সাল্লাম বলেছেন যেই ব্যক্তি তার রবের জিকির করে আর যেই ব্যক্তি তার রবের জিকির করে না সে হচ্ছে জীবিত এবং মৃতের মতো তার মানে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে জিকির করে তারা হচ্ছে জীবিত আর যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম উচ্চারণ করে না ঘর থেকে বেরোয় নাম নেয় না ঘরে ঢুকতে নাম নেয় না কোনো ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে না এই এই ব্যক্তি নিজেকে জিন্দা তো দেখতে পাচ্ছে কিন্তু আল্লাহ বলছেন ও মুর্দা ওর আত্মা মরে গেছে ওর উদাহরণ হচ্ছে কবরস্থানের ওই মুর্দার মতো পার্থক্য হচ্ছে ও চলতে ফিরতে পারে আর কবরস্থানের মুর্দা উঠতে পারে না কিন্তু কবরস্থানের সাথে আপনাকে কেন কম্পেয়ার করা হয়েছে যেহেতু কবরস্থানের মধ্যে মানুষ বাস করে আপনিও মানুষ আপনি আপনার ঘরে বাস করেন যেই ঘরে মুসলিমের বর্ণনা যেটা বললাম যেই ঘরে আল্লাহর জিকির হয় আর যেই ঘরে আল্লাহর জিকির হয় না সেটা হচ্ছে কবরস্থানের ঘরের মতো কবরস্থানে মানুষ শোয় আপনি আপনার ঘরে শোন কবরস্থানের মুর্দা যেমন আল্লাহর নাম নেওয়ার তৌফিক নেই আপনিও বিছানায় শুয়ে থাকেন আল্লাহর নাম নিতে পারেন না আপনি আল্লাহ আপনাকে মুর্দার মতো তুলনা করেছে তো বহু মানুষ আছে যে মরে যায় আত্মা মরে যায় তেমনি অন্তরের রোগ হচ্ছে হাড় শক্ত হয়ে যাওয়া যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা এটাও সূরা বাকারাতে রয়েছে আপনি চাইলে পড়তে পারেন 73 এবং 74 নম্বর আয়াতটিতে যেখানে বনি ইসরায়েলদের ঘটনা রয়েছে মুসা আলাইহিস সালামের গরু জবা করার যে বাকারার যে নামকরণ রয়েছে তাতে রয়েছে তাদেরকে স্পষ্ট দেখিয়ে দেওয়া হলো যে মুর্দা জিন্দা হলো মুসা বলছেন এবার ইমান নিয়ে আসো সুম্মা কাসাত কুলুবুকুম আল্লাহ বলছেন কিন্তু তারপরে কি হলো সুম্মা কাসাত কুলুবুকুম তোমাদের অন্তর শক্ত হয়ে গেল ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া আল্লাহ বলছেন শুধু পাথর নয় পাথরের চাইতে শক্ত হয়ে গেছে তার মানে কোন কোন মানুষের অন্তর পাথরের চাইতে লোহার মতো শক্ত হয়ে যায়
এগুলো হচ্ছে সব অন্তরের রোগ আমি যে আপনাকে বলেছিলাম আপনার এই অন্তরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুব বিশেষ একটা সৃষ্টি যেটা আল্লাহ পশুকে দেয়নি আসুন পার্থক্যটা কোথায় আমি আপনাকে দেখাই আপনার কি মনে হয় এই অন্তরটা মরে গেছে ঝং পড়ে গেছে শক্ত হয়ে গেছে লিক হয়ে গেছে বক্র হয়ে গেছে আপনি কি মনে করেন এখন আপনার নাজাত আছে যেই ব্যক্তির মরে গেছে যেই ব্যক্তির বক্র হয়ে গেছে এখন কি তার ফিরার কোনো চান্স আছে নাই সে আর এখন বাঁচবে না তার মানে সে এখন জাহান্নামে যাবে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দা তোর এই অন্তরটা তার চোখের মতো নয় এই অন্তরটা তার কানের মতো নয় তোর এই বডির কোনো পার্টসের মতো নয় তার বডির কোন পার্টস নষ্ট হয়ে গেলে সেটা হয়তো ঠিক হয় না আর ঠিক হলে পূর্বের মতো ঠিক হয় না কিন্তু তুই জেনে নে আমার এই অন্তরটা যেটা তোকে আমি দান করেছি এটা এমন একটা অন্তর তোর অন্তর যদি মরে যায় লিক হয়ে যায় জং পড়ে যায় তোর মুখের একটা কথাতে সেটা মায়ের পেট থেকে যেমন জন্ম হয়েছিল ওই রকম পবিত্র হওয়া সম্ভব সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন ফাইজা হুয়া নাজা ওয়াস্তাগফারা ওয়া তাওবা সুকিলা কলবহু যেই ব্যক্তি তার পাপকে ছেড়ে দেবে ছেড়ে দিয়ে আল্লাহর কাছে এসে বলবে আল্লাহ আমি পাপ করেছি ক্ষমা করে দাও আমি তোমার কাছে তওবা করছি আল্লাহ বলছে তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেব সুবহানাল্লাহ এবং আল্লাহ বলেছেন তার অন্তর ওই রকমের পবিত্র হয়ে যাবে যেমন ওর মায়ের পেট থেকে জন্ম হওয়ার সময় তার পবিত্রতা ছিল এটা হচ্ছে মানুষের অন্তর যে অন্তরটা মরে যায় এটা আল্লাহর দয়া যদি আল্লাহ এই সিস্টেম না রাখতো তাহলে আমরা বহু মানুষ পাপ করে অন্তরকে নষ্ট করে ফেলেছি আমাদেরকে কেউ নাজাত দিতে পারতো না আল্লাহ বলছেন বান্দা আমি তোকে অনেক বেশি ভালোবাসি আমি চাই না তুই জাহান্নামে যা তোর জীবনের সমস্ত পাপকে আমি মাফ করে দেব তুই একবার শুধু বল আল্লাহকে যে আল্লাহ আমি পাপ করেছি আমাকে মাফ করে দাও আল্লাহ বলছেন তাকে মাফ করে দেব সুবহানাল্লাহ মানুষের অন্তরটা এইভাবে পবিত্র হয়ে যায় রাসূল কি বলেছেন ফাইজা হুয়া নাজা সুম্মা ইস্তাগফারা ওয়া তাওবা সে যদি আল্লাহর কাছে ক্ষমা চায় ফিরে আসে আল্লাহ বলছেন সুকিলা কলবহু তার অন্তর শুধু পাপ মুক্ত হয় না রাসূলুল্লাহ বলছেন সেটা পলিশ করে নিল চকচক করবে তার অন্তর সুবহানাল্লাহ এটা হচ্ছে মানুষের অন্তর যেটা আমি আপনাকে দেখাতে চাচ্ছি যে আল্লাহ আপনাকে শ্রবণ শক্তি দিয়েছে দৃষ্টি শক্তি দিয়েছে এবং উত্তম একটা অন্তর দিয়েছে এই অন্তরের বহু কাজ আজকে খুতবা এই বিষয়টাই ছিল যে একটা মানুষের অন্তরের বহু কাজ এই অন্তরের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ঈমান যে অন্তরে আল্লাহর ঈমান নাই জেনে নেন এই অন্তরের কোনো দাম নাই এই অন্তরটা মানুষের বডিতে তো আছে কিন্তু আল্লাহ বলেছে এটা পশুর চাইতে নিকৃষ্ট অন্তর পশুর চাইতে নিকৃষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পশুকে বোঝার ক্ষমতা দেয়নি যার ফলে পশু বোঝে না ঈমান কি জিনিস বেঈমান কি জিনিস কিন্তু মানুষকে যে তো ক্ষমতা দেওয়া হয়েছে আর মানুষ যদি সেটাকে ঈমানের কাজে না লাগায় আল্লাহ বলেছে এটা পশুর চাইতে নিকৃষ্ট অন্তর যেই মানুষ তার চোখ তার শ্রবণ শক্তি এবং অন্তরকে সঠিকভাবে কাজে না লাগায় আল্লাহ বলছেন ও পশুর চাইতে অধম এটা আমার ভাষা নয় কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত রেখে দিয়েছে অনেকের হয়তো মুখস্থই আছে সেই আয়াত আমি আপনাকে রিপিট করে দিই কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আরাফ 7 নম্বর সূরা 179 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালাকাদ যারাআনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন উলাইকা হুমুল গাফিলুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে যেই ব্যক্তিকে আমি শ্রবণ শক্তি দিয়েছি দৃষ্টি শক্তি দিয়েছি একটা চিন্তাশীল অন্তর দিয়েছি তারপর ও পশুর মতো আচরণ করবে ওর মালিক বলেছে এটা হারাম থাম তুই যাইস না কিন্তু পশুর মতো দান খেতে ঢুকে যায় আল্লাহ বলছেন পশুর চাইতে নিকৃষ্ট ওকে বুঝানোর পরে কেন হারাম খায় এই ধরনের মানুষ হচ্ছে পশুর চাইতে নিকৃষ্ট যে মানুষ তার রবকে চিনে না যে মানুষ তার মালিককে চিনে না যে মালিক তাকে এতটা সুন্দর করে সৃষ্টি করেছে সে তার মালিকের নাফরমানি করে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এতটা সুন্দর করে কত টাকার মালিক বানিয়ে দিয়েছে যে সে তার রবের সামনে সেজদা করতে লজ্জা পায় সে তার রবের সামনে সেজদা করতে অহংকার করে আল্লাহ বলছেন পশুর চাইতে নিকৃষ্ট কি এমন বড় হয়ে গেল যে আমার নাফরমানি করে অহংকার না থাকলে এটা কি আপনি বলেন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে আমি বলেছিলাম একটা পয়েন্ট বাই পয়েন্ট দেখাবো কথায় যেহেতু চলে এসেছে আপনি বলে দিই